আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু প্রিয় শিক্ষার্থীগণ আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে যে কোনো ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য স্বল্প সময় বের করা যায় কারণ আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় একটা ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য বের করার কিন্তু আমরা তা অনেকেই মানে বের করতে পারি না তো আমরা যারা না পারি আজ ওই সকল বন্ধুদের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি তো বন্ধুগণ ধরুন আমাদের কাছে একটি এই টাইপের একটি ত্রিভুজ আছে এই ত্রিভুজের নামকরণ করে নিয়ে আমি এ বি সি নামে একটি ত্রিভুজ আছে আমাদের কাছে এবং এই সি এর মধ্যবিন্দুকে আমি নাম দিলাম এন তো এখানে বি থেকে এন পর্যন্ত একটি সরল লেখা দ্বারা সংযোগ করলে যে দৈর্ঘ্যটি হবে সেই দৈর্ঘ্যটি হচ্ছে আমার এই ত্রিভুজের মধ্যমা তো বন্ধুগণ একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে তো আমি শুধু একটি মধ্যমা দেখাচ্ছি আপনারা একটি মধ্যমার দৈর্ঘ্য যদি বের করতে পারেন তাহলে বাকি তিনটি মধ্যমাও বের করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুগণ আমরা মধ্যমা মধ্যমার একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে এরকম যে মধ্যমাকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি আর এম সমান সমান লিখতে পারি খাফ রুডোবার টু এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুগণ আপনাদের সামনে একটি প্রশ্ন হতে পারে যে এ সি বি এই যে এগুলা দ্বারা আমি কোনটাকে নির্দেশ করবো এ বলতে এখানে কী বোঝাচ্ছে সি বলতে এখানে কী বোঝাচ্ছে এবং বি বলতে কী বোঝাচ্ছে তো বন্ধুগণ আমি এগুলোর দ্বারা বাহকে বোঝাচ্ছি অর্থাৎ এখানে এ যে এ একটা কোণ দেখতে পাচ্ছি এ কুনের বিপরীতে যে বাহটা থাকবে সে বাহটাকে নামকরণ করবেন আপনারা এ বলে এবং বি বি কোণের বিপরীত বহকে নাম করব স্মল মানে ছোট হাতের ভি দিয়ে এবং সি কোণের বিপরীত বিপরীত বাহর নাম দিব আমরা ছোট হাতের সি তো বন্ধুরা এই মানে এখানে যে এই এ বি সি নিচ্ছি আমি এগুলো মূলত কি এগুলাই ই মানগুলো বোঝাচ্ছে তো এক্ষেত্রে একটু খেয়াল করার মতন অর্থাৎ এ বিষয়টি খেয়াল রাখবেন দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে তিনটি বাহু নিয়েছি এই তিনটি বাহুর প্রতিটি বর্গ আছে বর্গ হচ্ছে ঠিক আছে বর্গের দ্বিগুণ শিব বর্গের দ্বিগুণ কিন্তু বিয়ের ক্ষেত্রে কি বর্গ আছে বাট কিন্তু এখানে মাইনাস তো এখানে মাইনাস হবে মাইনাসের পর যে পাওয়াটা হবে সেটা হবে আপনার মধ্যমার যে মিডল পয়েন্ট আছে না এ যে মানে যে পাওয়াটাকে মিডল পয়েন্টে সেট করবে সেই পাওয়াটাই কেবল বাদ যাবে যদি ধরুন আমি এখান থেকে মানে শীত থেকে এখানে একটা বিন্দু দিলাম তোর ডি হ্যাঁ তাহলে সিডির মধ্য বা বের করার সময় তখন আমাকে কি সি ভাবটাকে সি স্কোয়ার ভাবটাকে বাদ দিতে হবে অর্থাৎ আপনারা এই যে শত্রুটা আছে শত্রুটা যদি আমি যে ব্যবহার করব যদি এ ব্যবহার করতে পারেন তাহলে কি আপনারা অতি সহজে মানটা নিয়ে আসতে পারবেন আর যদি মনে করেন যে এই শত্রুটা ইউজ না করতে পারেন তাহলে কি অঙ্কের মান বলে আসবে তো আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি ধরুন যে আমাদের এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের এই সি এর মান দেওয়া আছে আমাদের কাছে অর্থাৎ সি এর মান দেওয়া আছে সাপোজ আমি একটা মান র্যান্ডমলি ধরে নিচ্ছি বারো ঠিক আছে বারো মিটার ধরে নিলাম হুম এবং এর মান ধরে নিলাম আমি সাপোজ দশ হুম এবার বি এর মান আমি ধরে নিলাম বি এর মান কত ধরা যেতে পারে ধরে নিলাম 9 মিটার ধরে নিলাম তো বন্ধুরা আমরা এখানে তিনটা মান ধরে নিলাম ঠিক আছে তো এবার আমরা এই সূত্র সাহায্যে দেখব যে এই যে মধ্যমা পি অর্থাৎ বি এন এর দৈর্ঘ্য কত সেটা বের করার জন্য सिंपली একটা কাজ করব সেখানে কি আমরা শুধু এই সূত্র মধ্যে মানগুলা বসায় দিব এ ধরুন যে টু ইন্টু এ বলতে আমরা কি বোঝাচ্ছি এ হচ্ছে আমাদের বাহুটা অর্থাৎ বি সি তাই না তো বি সি মান কত নাইন নাইন স্কোয়ার প্লাস টু ইন্টু সির মান কত দেওয়া আছে এখানে সি বলতে আমরা বোঝাচ্ছি এবি কে তাই না তো এর মান এখানে দেওয়া হচ্ছে টেন টেন স্কোয়ার মাইনাস এই যে এখানে বি বি বলতে আমরা কি বোঝাচ্ছি অর্থাৎ এসি কে তাই না তো এসি এর মানটা হচ্ছে টুয়েলভ ঠিক আছে স্কোয়ার হবে তো বন্ধু এখান থেকে আমরা মানটা নিয়ে আসি যদি এখানে নাইন স্কোয়ার মানে কি নয় নয় একাশি আর একাশি দেয় একাশি যদি দুই তারা গুণ করি তা আমি ক্যালকুলেটের সাহায্যে একটু সহজ করে দেখাচ্ছি একাশি গুনন টু তো আসতেছে কত একশো বাষট্টি তো এখানে হবে আমার একশো বাষট্টি প্লাস আর হলো এখানে টেন স্কোয়ার মানে কি একশো একশো আর দুই একশো দুই উঠল মাইনাস বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তো এবার যদি আমরা এই দুইটাকে যোগ করি যোগ করলে হবে তিনশো বাষট্টি তিনশো থেকে যদি আমরা একশো চুয়াল্লিশ বাদ দিই তিনশো মাইনাস একশো তো আমরা দেখতে পাচ্ছি দুইশো কত আঠারো এখানে হবে আমার দুইশো আঠারো এবার এই দুইশো আঠারো কী হবে বর্গমূল তাই না তাহলে রোড দুইশো আঠারো এখান থেকে পাচ্ছি হাফ এবার এ চোদ্দ সেভেন সিকে যদি বাক করি দুই দ্বারা তাহলে হবে রেজাল্ট হবে সাত দশমিক থ্রি এইট সাত দশমিক থ্রি এইট তো বন্ধুরা এই যে ত্রিভুজের এই ত্রিভুজের মধ্যমাপ এলাম আমরা সাত দশমিক থ্রি এইট তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আর মূলত এই শত্রুটা স্যাট আপ করতে পারলে মানে বের করা যাবে যে কোনো ত্রিভুজে